Washington Bengali Radio, www.washingtonbanglaradio.com. যেটা হয় তার আগে যেটা যেটা বিদু বললেন যে একটা প্রি প্রোডাকশন প্রসেস চলেছিল যেখানে আস্তে আস্তে গল্পটা আস্তে আস্তে ডেসক্রিপ্টের রূপ পেল, সেটাকে দেখলাম কিভাবে হতে পারে। এবার তার আগে একটা অন্য ছবিতে ঋতু অভিনয় করেছে, সেখানে আমি পরিচালক, সেখানে এক ধরনের ইকুয়েশন ছিল একটা। এখানে ঋতু পরিচালক, কিন্তু আমাকে সেটা দাঁড়িয়ে চেষ্টা করতে হচ্ছিল যে আমি কতটা সম্ভব ঋতু যেটা ভাবছে তার কাছাকাছি একটা জিনিস আমরা ক্রিয়েট করতে পারি। প্রথম তিন দিন যেটা সেটা যখন শুটিং করছিলাম তখন মূলত অঞ্জন দা ঋতুর ক্যারেক্টারটা সিনসগুলো হচ্ছে এখন, তখন অভিকের একটা খুব স্পেসিফাইক কাজ ছিল। অভিক যদি অভিকে কোঅর্ডিনেটর, বাট অভিক তাছাড়া একটা কাজ করছে পুরো সেট আপ লাইট আপ করা ইত্যাদিগুলো করছে। আর আমি সারাক্ষণ ওটি ভেবে যাচ্ছিলাম যে এটা কিভাবে আমরা অ্যাচিভ করতে পারি, যে ঋতুর ভাবনা চিন্তাটাকে আরো কাছাকাছি করে নিয়ে যেতে পারি। তো সেটা একটা জিনিস বলবো যে দুজন মানে প্রচন্ড একটা হেল্প অবভিয়াসলি পেয়েছি। আর কোথাও কি মনে হয়েছিল যে দুজন পরিচালক এসে অভিনয় করছেন, অন্য একজন পরিচালক সেই শটে আছেন, বাট কোন যখন ছেড়ে দিচ্ছেন তখন কমপ্লিটলি ছেড়ে দিচ্ছেন। এই ট্রাস্ট একটা প্রচন্ড কাজ করেছিল আমার ক্ষেত্রে অ্যাটলিস্ট। সেটা বোধহয় একটা কারণ, যেই কারণে যেটা ওনারা বলছেন বারবার যে এই ছবিটাতে একটা মেজর জিনিস সেটা আমরা দেখবো বোধহয় ভারতীয় সিনেমাতে তুলনায় অভিনয়টা একটা মেজর সম্পদ ছবিটার ক্ষেত্রে, আমার সেটা একটা কারণ ছিল।